সবাইকে স্বাগত আমার রাইট এডিক ইউটিউব চ্যানেলে। আজ এক সুন্দর সকালে আপনারা নিয়ে যাচ্ছি খোয়াই মেলা শনিবারের হাট বা সোনাঝুরির হাট। বন্ধুরা চলুন এবার ডে নিয়েই আপনার সোনাঝুরির হাটে। বন্ধুরা এই দেখছেন যে জলপ্রপাত, এটা কিন্তু কোনো জলপ্রপাত না, এটি হচ্ছে বীরভূম জেলার শান্তিনিকেতনের পাশে ঠিক একটা খাল একটা বলতে পারেন বা একটা জলপ্রবাহ বলতে পারেন, এখান থেকে জল পাস করে। এই স্থানটির নাম শ্যামবাটি খাল। তো বন্ধুরা শুরু করি। এই খোয়াই মেলা বা শনিবারের হাট হলো একটি সাপ্তাহিক শনিবারের বিকেলের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। খোয়াই মেলা এখন বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরের বেশি সময় ধরে এটি হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এই অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলার নামকরণ করা হয়েছে এবং শনিবার এর উদ্বোধন হয়েছিল বলে একে শনিবারের হাটও বলে। আর একটা নাম আছে, তা হলো সোনাঝুরির হাট। এই খোয়াই মেলা বা শনিবারের হাট বা সোনাঝুরির হাট মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিদের শিল্প, সঙ্গীত এবং গানগুলিকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করেছিল। এই খোয়াই মেলা বা শনিবারের হাটের প্রধান আকর্ষণ হলো বন্ধুরা হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ এবং পার্স, হস্তশিল্পের মধ্যে নেকলেস, কানের দুল, দেয়ালে ঝোলানোর বিভিন্ন সামগ্রী, জামা কাপড়, হাতে লেখা গেঞ্জি, সব কিছু আপনারা পাবেন, নিজের মতো করে দেখতে পারবেন। আর বন্ধুরা এখানে না এলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আর বন্ধুরা এখানে দেখলাম অধিকাংশ দোকানের মালিকই মহিলা। আর বন্ধুরা স্থানীয় বাউল গায়করা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন, সঙ্গীত ও গানের তালে তালে তাদের একতারা যেন কানের মধ্যে এখনও গুনগুন করে যায়। আর বন্ধুরা সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য উপস্থাপনা করে নিজের মতো করে। তাহলে দেখুন সাঁওতালি নৃত্য একটু। বন্ধুরা মেলা তো প্রচুর দেখেছেন, আপনিও দেখেছেন আমিও দেখেছি, কিন্তু এই খোয়াই মেলা এলে পরে আপনি দেখতে পারবেন মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটা উন্মুক্ত মেলা। এর পরিবেশটা অপরূপ পরিবেশ। দিদি এগুলোর দাম কেমন আছে? 250। একটা দেখানো যাবে? এম সাইজ এগুলো 250 করে? হ্যাঁ 220 আসবে।
এখানে আসবো না, আর এই টি শার্ট বা গেঞ্জি নেব না, তা কি হয়? বন্ধুরা, এই গেঞ্জিটা নিলাম, মোর নাম খ্যাত হোক এই নামে যে আমি তোমাদেরই লোক। বন্ধুরা, এই খোয়াই মেলা কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে এবং শান্তিনিকেতন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো প্রান্তিক রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, কবে আসছেন? তাড়াতাড়ি চলে আসুন একবার সোনাঝুরি হাটে। দাদা, এগুলো কি আছে? ব্লাউজের পিস। কেমন রেঞ্জ এগুলোর? 120 থেকে শুরু। 120 থেকে শুরু। আর তার মানে সবথেকে বেশি রেঞ্জে কত আছে? সবথেকে বেশি রেঞ্জ 250। 250। 100-এর কোনগুলো একটু দেখান যদি একটা। এগুলো 120। আর 250? 250 এই যে এগুলো ফুল বডি কাজ। ফুল বডি কাজ 250। দুই একটা যদি দেখান একটু। এই শিল্পী শিল্পকলা দেখুন বন্ধুরা, কি নিপুণতায় মাটিকে পুড়িয়ে কানের দুল থেকে শুরু করে গলার হার তৈরি করেছে। এত সুন্দর নিপুণতা তৈরি করেছে, আপনারা কাছ থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, যারা এই রাইট এডিক ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর যারা পুরনো বন্ধু, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ একটা লাইকের জন্যই বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গা সন্ধান দিতে। এবারে বলি বন্ধুরা, এই কোপাই নদী বা খোয়াই নদীর নামটা কেন হলো? বাংলায় খোয়া শব্দের অর্থ হলো ক্ষয়। এই নদী ভৌগোলিক কারণে ছোটো হতে হতে খুবই সংকীর্ণ নদীতে পরিণত হয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা বা সোনাঝুরি হাট কিন্তু শুরু হয়নি, তবে সোনাঝুরির বন বা খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছিলেন। এবারে বলি বন্ধুরা, লাল ল্যাটেরাইট মাটিতে গড়ে ওঠা শাল, সেগুন এবং ইউক্যালিপ্টাস গাছ দ্বারা বেষ্টিত এই জায়গাটা এত সুন্দর মোহময় যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই জায়গাটায়, এই সোনাঝুরি হাটে। এবার বন্ধুরা, কিছু বাউলের গান শুনুন। এখানে আসবার বাউল গান শুনবো না, সে কী করে হয় বলুন? ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। এবার আসি সোনাঝুরি হাটটা নাম কেন হলো। বন্ধুরা, বীরভূমে সোনাঝুরি গাছের আক্ষরিক অর্থ হলো সোনার কোটা, কারণ শীতের মৌসুমে সোনাঝুরি গাছে তার ছোটো ছোটো হলুদ ফুল ফোটে এবং তা পুরো বনে সোনার বর্ষণ হয়। সেই থেকে নাম হয়েছে সোনাঝুরির হাট। শেষ করার আগে বলি বন্ধুরা, এই নদীকে নিয়ে ভাবনা দরকার, দরকার সচেতনতার, আর দরকার তার দিকে দৃষ্টি ফেরানো। সকলকে উপলব্ধি করতে হবে নদীও মানব দেহের মতোই একটি প্রকৃতির শিরা উপশিরা। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক মানব সভ্যতার জন্মলগ্ন থেকে, নানা ঋতুতে নানা রূপ, 12 মাস এই নদীর বর্ণনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি, আর বড় করছি না। তো চলুন আমরা আমাদের সোনাঝুরি হাট দেখিয়ে আমাদের বাড়ির দিকে এগোই এবারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।